আমার একটা ভিডিও ছিল যেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে ব্যাংকে টিপিএস করবেন না, আপনি কেন করবেন না আমি সেটাতে একটু পরে আসছি। তো এই হচ্ছে আমার সেই ভিডিওটা। এই ভিডিওতে মূলত আমি এখানে একটা কমেন্টস অবশ্য দেখলাম, কমেন্টসটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো আজকে আমি কমেন্টসের উত্তর দেওয়ার জন্য মূলত এই ভিডিওটা আমি রেকর্ড করছি। দেখুন, এখানে উনি বলছেন আমি জনতা ব্যাংকে অথবা অন্য কোনো ব্যাংকে 3 লাখ টাকা লোন নিয়ে সেই ব্যাংকেই 3 বছরের জন্য এফডিআর করলাম। এটা মূলত 3 বছর না, হবে 5 বছর। উনি পরের লাইনে এটা ক্লিয়ার করছেন, 5 বছরে ব্যাংক আমার লোনের এগেনস্টে 1 লক্ষ টাকা লাভ নেবে, আর আমার কাছ থেকে এফডিআরে 5 বছর লাভ দিবে 3 লক্ষ টাকা। এক্ষেত্রে লোনের 1 লক্ষ টাকা বাদ দিলে বাকি থাকে 2 লক্ষ টাকা। এখন আমার প্রশ্ন হলো, 5 বছরে 3 লাখ টাকায় ব্যাংক আমার কাছ থেকে লোনের এগেনেস্টে লাভ নিচ্ছে 1 লাখ, আর এফডিআর এর বাবদ আমরা লাভ পাচ্ছি 2 লাখ। ব্যাংক 3 লাখ টাকায় আমার কাছ থেকে 1 লাখ টাকা লাভ করে, আমাকে 3 লাখ টাকায় 2 লক্ষ টাকা দেবে কি করে? এর নিচে আবার অবশ্য আরেকজন তার রিপ্লাইও একটা দিয়েছেন যে সবাইকে তো একই লস দিল ব্যাংক, কেমনে কি? আসলে আমি আপনাদের একটু ক্লিয়ার করি, সেটা হলো যে ধরুন আপনি ব্যাংক থেকে 3 লক্ষ টাকা লোন নিলেন, সাপোজ আপনি ব্যাংক থেকে 3 লক্ষ টাকা লোন নিলেন, আপনি যখন পরিশোধ করবেন আপনি এর সঙ্গে, যেমন ডাচ বাংলার আমি একটা রেট দেখলাম যে ওখানে 11.25% তারা লোনের রেট রাখছে, সেক্ষেত্রে 5 বছরে আসে আপনার 93,611 টাকা। তো আপনি 3 লক্ষ টাকা লোন নিলেন, 5 বছরে সেটা পরিশোধ করলেন ওই 93,611 সহ 3,93,611 টাকা। কিন্তু আপনি ওই লোন নিয়ে সঙ্গে সঙ্গে ওই 3 লক্ষ টাকা যদি 5 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করে দেন, 5 বছরে ব্যাংক আপনাকে দিবে কিন্তু 6 লক্ষ টাকা। আপনি খেয়াল করে দেখুন, এখানে কিন্তু ব্যাংকে আপনি লোন যে আপনি নিচ্ছেন ব্যাংক থেকে, সেখানে কিন্তু আমি ব্যাংকে প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি আপনি বাড়তি দিচ্ছেন। কিন্তু ওই ব্যাংকই, ওই একই ব্যাংক, আপনি যে ব্যাংক আপনাকে 1 লক্ষ টাকা বাড়তি আপনি যাকে যে ব্যাংকে দিচ্ছেন, ওই একই ব্যাংক কিন্তু আপনাকে 3 লাখ টাকায় 6 লাখ টাকা দিচ্ছে। তার মানে কি, ব্যাংক আপনাকে অতিরিক্ত 2 লক্ষ টাকা দিচ্ছে। এই যে 2 লক্ষ টাকা আপনাকে অতিরিক্ত দিল, এটাকে আসলে ব্যাংক আপনাকে লস করে দিল? উনি ওই প্রশ্নটার উত্তর আসলে এটাই জানতে চাইছেন যে এটা আসলে কিভাবে সম্ভব। ব্যাংক তাহলে এত লস করে, ব্যাংক তো তাহলে দেউলিয়া হয়ে যাওয়ার কথা, তাহলে ব্যাংক কেন দেউলিয়া হয় না, এইভাবে কিভাবে দিতে পারে? আজকে এই প্রশ্নটার উত্তরই আমি আপনাদের সঙ্গে ক্লিয়ার করছি। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আসুন ব্যাংকের কিছু ম্যাজিক দেখা যাক, এটা আসলে রিয়েল ম্যাজিক। এই ম্যাজিকগুলো আসলে আমাদের চোখে কখনো আসে না। ধরুন ওই ব্যক্তিটা, আমি উনি যেটা বলেছেন এটা মূলত সোহেল রানা, ওনার প্রশ্নটা খুবই সুন্দর একটা প্রশ্ন। উনি বলছেন যে উনি 3 লক্ষ টাকা লোন নিয়েছেন, এইখানে ধরুন 3 লক্ষ টাকা উনি ব্যাংক, আমি ধরে নিচ্ছি কোনো একটা ব্যাংক 3 লক্ষ টাকা সোহেল রানাকে লোন দিয়েছে, ব্যাংক কিন্তু 3 লক্ষ টাকা ওই টাকাটা ব্যাংকের। সে আবার কি করছে, ওই একই ব্যাংকে ওই 3 লক্ষ টাকা 5 বছরের জন্য এফডিআর করছে, ফিক্সড ডিপোজিট করছে। তাহলে খেয়াল করে দেখুন, ব্যাংক কিন্তু আবারও 3 লক্ষ পাইলো, সে 3 লক্ষ টাকা সোহেল রানাকে দিল, আবার সে যখন ফিক্সড ডিপোজিট করলো তখন কিন্তু ব্যাংক 3 লক্ষ পাইলো। এখানে সোহেলের 3 লাখই আছে, বাট ব্যাংকের কিন্তু আলটিমেটলি 6 লাখ হয়ে গেছে। সে 3 লাখ টাকা লোন দিয়েছে এবং 3 লাখ টাকা এফডিআর পেয়েছে, সব মিলিয়ে তার টাকার পরিমাণ কিন্তু 6 লাখ। খেয়াল করে দেখুন, ঠিক সেম কাজটাই যদি আবার ব্যাংক করে সেক্ষেত্রে ব্যাপারটা কেমন দাঁড়ায়? ধরুন ওই 3 লাখ টাকাই আবার যদি সে আর একজনকে লোন দেয়, তাহলে তার ব্যাংকের হইলো কত? 9 লাখ টাকা। সে যদি সেম ওইতে আবার এফডিআর করে বা ফিক্সড ডিপোজিট করে, তাহলে ব্যাংকের হলো কত? 12 লাখ টাকা। এই এই প্রসেসটা যদি এভাবে চলতে থাকে, মূলত প্রসেসটা এভাবে চলে না, মূলত প্রসেস চলে হচ্ছে সে যে পরিমাণ টাকা ব্যাংক পায় তার 10% রেখে দিতে হয় লিকুইডিটি বাবদ। এই লিকুইডিটি 10% রাখার পর যে টাকাটা থাকে সেই টাকাটা কিন্তু সে বারবার এইভাবে মোটামুটি লোন আকারে দিতে পারে। এখন কত হলো, প্রতি মাসে কিন্তু আপনি এখানে ইনস্টলমেন্ট দেবেন, যেহেতু আপনি লোন নিয়েছেন সুতরাং এখানে আপনাকে কিন্তু ইনস্টলমেন্ট দিতে হবে। তো সেই ইনস্টলমেন্ট প্রতি মাসে কেমন আসে আমরা যদি একটু দেখি, এখানে ডাচ বাংলা আমরা ক্যালকুলেটার অলরেডি বের করে রেখেছি, 6,560 টাকা প্রতিটা ইনস্টলমেন্টের অ্যামাউন্ট। অর্থাৎ এখানে 6,560 টাকা যদি আমাদের ইনস্টলমেন্ট হয়, এরকম যদি 44-45 জনের মতো যদি এই এই সেম ইনস্টলমেন্ট হয়, তাহলে কিন্তু 3 লক্ষ টাকা। আপনি লোন নিয়েছেন কিন্তু 3 লক্ষ টাকা, কিন্তু যখনই এরকম 40-45 জন এরকম একটা করে ইনস্টলমেন্ট দিচ্ছে 6,560 টাকা করে, দেখুন আলটিমেটলি কিন্তু আবার 3 লাখ টাকা হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রতি মাসে যদি 45 জন এরকম করে একটা ইনস্টলমেন্ট দেয়, ব্যাংকের কিন্তু 3 লাখ হয়ে যায়। ওই 3 লাখ সঙ্গে সঙ্গে কিন্তু 10% রেখে আবার ওটা ইনভেস্টে চলে যাচ্ছে, অর্থাৎ ওটা হয় ইনভেস্ট করছে না হলে ওটা আবার লোনে চলে যাচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে। এবং পরের মাসে দেখবেন আবার 45 জনে হয়তো 3 লক্ষ টাকা দিল। অর্থাৎ এইরকম 45 জন ব্যাংকের অঢেল আছে, অনেক আছে এরকম ক্লায়েন্ট, যে প্রতি মাসে হাজার হাজার ইনস্টলমেন্ট জমা হচ্ছে। তো এই টাকাগুলো যখন জমা হচ্ছে আর ব্যাংক বারবার ওই টাকাগুলো আবার রিইনভেস্ট করছে, অর্থাৎ এই যে কারেন্সি বেসিক্যালি, কিন্তু এখানে আসলে ক্যাশ যে মানিটা, ক্যাশ মানিটা কিন্তু খুব বেশি না, কিন্তু ডিজিটালি এই কারেন্সিগুলোকে বহু গুণে বাড়িয়ে ফেলতে পারছে এই ব্যাংক। এখানে কিন্তু কোনোটাই কিন্তু আপনি ফেক বলতে পারবেন না। আচ্ছা, আরেকটা বিষয় হলো, যেমন যদি সেভিংস কিংবা কারেন্ট অ্যাকাউন্টের কথা যদি বলে থাকে, তারা যে পরিমাণ টাকা রাখে, যেমন ধরুন হয়তো তারা 10,000 টাকা রাখছে সাপোজ, এই 10,000 টাকা কিন্তু ব্যাংক কিন্তু 10 গুণ বাড়িয়ে ফেলে। কীরকম দেখুন, 10,000 টাকা থেকে ওরা কী করবে, 10% রেখে দিবে, এটা লিকুইডিটি বাবদ রেখে দিবে, এবং
বাকি যেটা 9000 টাকা থাকে এই 9000 টাকা কিন্তু তারা ইনভেস্ট করে দেবে, অর্থাৎ লোন দিয়ে দিবে। ওই লোনের টাকাটা হয়তো কাউকে পরিশোধ করবে, সেও কিন্তু ব্যাংকেই রাখবে। ব্যাংকই করবে ওই 9000 টাকা থেকে আবার 10% রেখে দিবে, তার মানে 8100 টাকা আবার সে ইনভেস্ট করে ফেলবে, অর্থাৎ আবার লোনে ইনভেস্ট করতে পারে সে বা সিকিউরিটিজ ইনভেস্ট করতে পারে। ইনভেস্টার বহুত খাত রয়েছে ব্যাংকের, যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারে। তো ইনভেস্ট যখন করছে তখন সে আবার সেম ওয়েতে যদি আবার ওরকম ভাবে ব্যাংকে রেখে দেয় বা যাকে দিচ্ছে সেও ব্যাংকে রাখে, ব্যাংক কন্টিনিউয়াসলি এই প্রসেসটা করতে থাকে, যার ফলে দেখা যাচ্ছে তার কাছে যে পরিমাণ টাকা থাকে, যদি সাপোজ হয়তো 20,000 কোটি টাকা আছে, কিন্তু 20,000 কোটি টাকা বাড়িয়ে এসে বহু 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 গুণ বাড়িয়ে ফেলতে পারে এবং প্রতিটা জায়গা থেকে ব্যাংক ইনকাম করতে পারে। অ্যামেজিং সিস্টেমে ব্যাংকের ইনকাম। তো এই প্রসেস যদি চলতে থাকে, আপনি খেয়াল করে দেখুন, টাকা 3 লাখ ব্যাংক কিন্তু বাড়াতে বাড়াতে এটা আনলিমিটেড পরিমাণ বাড়াতে পারে, যদি কিনা সে এর সঙ্গে এই যে 10% রেখে দিচ্ছে এই 10% তার নিজস্ব ক্যাপিটাল থেকে অ্যাড করে দেয়, সে আনলিমিটেড ভাবে বাড়াতে পারে, যার ফলে দেখা যাচ্ছে আপনাকে হয়তো বা এই যে সোহেল রানা যেটি বলছেন যে ওনাকে হয়তো বা 2 লক্ষ টাকা বাড়তে দিচ্ছে, কিন্তু এইভাবে আনলিমিটেড বাড়ানোর কারণে ব্যাংক এই প্রতিটা জায়গা থেকে ইনকাম করবে। প্রথমত সে লোন দিচ্ছে, এখান থেকে একটা ইনকাম করবে, সে এফডিআর করছে, এফডিআর করার কারণে কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট মেনটেন করতে হবে, সেই অ্যাকাউন্ট থেকে সে কিন্তু একটা চার্জ কাটবে। অ্যাকাউন্টে আপনি সেভিংস অ্যাকাউন্ট যদি হয়ে থাকে বা কারেন্ট অ্যাকাউন্ট যদি হয়ে থাকে বা যে অ্যাকাউন্ট হোয়াট এভার, আপনার ওই অ্যাকাউন্টে আপনি যত ধরনের ট্রানজেকশন করেন না কিন্তু ওইখানে কিন্তু ব্যাংক কোনো ধরনের লাভ সাধারণত আপনাকে দেওয়ার দরকার হয় না। সাধারণত সেভিংস অ্যাকাউন্ট হইলে 2-3% বা 4% পর্যন্ত আপনাকে লাভ দেবে, কিন্তু মজার বিষয় হলো আপনি সেভিংস অ্যাকাউন্ট মানে সবসময় বেশিরভাগ পার্সন যেটা করে টাকা তোলে জমা দেয়, এই প্রসেসের কারণে ব্যাংকের খুব বেশি লাভ আসলে ওখানে দেওয়ার দরকার হয় না, যার ফলে ওখানে কিন্তু ব্যাংক আর একটা মোটা অঙ্কের টাকা পেয়ে যায়। ধরুন 10 লাখ অ্যাকাউন্ট যদি থাকে, প্রত্যেকে এইভাবে যদি 1 লাখ করে ট্রানজেকশন করে বছরে, তাও হিসাব করে দেখুন কত কোটিতে যেয়ে দাঁড়ায়। আচ্ছা, এটা একটা গেল, এবার আসেন এই যে আপনার এফডিআর এর ক্ষেত্রে গেল। এখন আমরা যদি আসি যারা এফডিআর করবে না, কিন্তু আমার সাপোজ আমার একটা সেভিংস অ্যাকাউন্ট আছে, আমার এইরকম কিন্তু হাজার হাজার মানুষের সেভিংস অ্যাকাউন্ট কিন্তু ওই ব্যাংকে আছে, বা আপনার কারেন্ট অ্যাকাউন্ট থাকতে পারে, কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু কোনো ধরনের লাভ দেওয়া দরকার হয় না বা লাভ দেওয়ার নিয়ম নাই, ব্যাংক কখনোই লাভ দেয় না, বরং উল্টা আরো চার্জ কাটে, আর সেভিংস এর ক্ষেত্রে কিছু লাভ দেয়। তো এই যে অ্যাকাউন্ট গুলা রয়েছে, এই অ্যাকাউন্টে যে হিউজ পরিমাণ টাকা পড়ে থাকে, এখানে কিন্তু খুব বেশি টাকার লাভ কিন্তু ব্যাংকে দেওয়ার প্রয়োজন হয় না, যার ফলে ব্যাংক এখান থেকে কিন্তু লোন দিচ্ছে, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করছে, আরো কি কি জায়গা থেকে মানে ইনকাম করে আমরা সেটা আস্তে আস্তে যাব। এখান থেকে কিন্তু ব্যাংক একটা ম্যাজিক্যাল ইনকাম করে থাকে, বা আপনার টাকাটাকে সে বহু গুণ বাড়িয়ে নিতে পারে, যার ফলে ওই প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু ব্যাংক ইনকাম করতে পারে। এখন আসুন ব্যাংক আসলে এর বাইরে আর কি কি ইনকাম করতে পারে, যার কারণে একে 2 লাখ টাকা সোহেল রানাকে 2 লাখ টাকা বাড়তে দেওয়ার পরেও ব্যাংকের লস হয় না। ব্যাংকের প্রধান কাজ হলো কি, লোন দেওয়া। আমরা সবাই জানি যে লোনের মাধ্যমে ব্যাংক ইনকাম করে থাকে, হ্যাঁ এটা সত্য যে ব্যাংক লোনের মাধ্যমে একটা বড় অঙ্কের অ্যামাউন্ট সে ইনকাম করে থাকে, কিন্তু এর বাইরেও যে কাজগুলো করে সেটা লোনের থেকে কোনো অংশেই কম না। আসুন কি কি আমরা একটু দেখি। সে বিভিন্ন জায়গায় কিন্তু তার টাকাগুলোকে ইনভেস্ট করে থাকে, যেমন ধরুন বাণিজ্যিক ব্যাংকের যে সমস্ত শেয়ার গুলো রয়েছে, ঋণপত্র রয়েছে, সরকারি সিকিউরিটিজ রয়েছে, এই জায়গাগুলোতে কিন্তু ব্যাংক সাধারণত ইনভেস্ট করে থাকে। বিল বাট্টাকরণের মাধ্যমে কিন্তু হিউজ ইনকাম ব্যাংক নিয়ে আসে। ধরুন আপনি কোনো পার্টির সঙ্গে চুক্তি করছেন যে আপনি তাকে মাল দিবেন, 3 মাস পরে সে আপনার টাকা দিবে, এটা হচ্ছে একটা কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্টে আপনি তাকে মাল দিচ্ছেন, এখন আপনার টাকা দরকার, সে 3 মাস পরে দিবে, আপনি কিন্তু তাকে চার্জ করতে পারবেন না, কিন্তু এই মুহূর্তে আপনার টাকা দরকার। আপনি কি করবেন, আপনি ওই বিলটা ব্যাংকে সাবমিট করে দিন, তার নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ব্যাংক কেটে রাখবে, বাকিটা আপনাকে দিয়ে দিবে, অর্থাৎ আপনার 3 মাস পর্যন্ত ওয়েট করা লাগবে না, তার আগেই ব্যাংক টাকা দিয়ে দিবে। ব্যাংক কি করবে, ওই বিলটা মেয়াদ উত্তীর্ণ হলে সাবমিট করে টাকা নিয়ে নিবে। এখানে কিন্তু ব্যাংক একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করে থাকে, ব্যাংক ড্রাফট, ট্রাভেল চেক ইত্যাদি থেকে কিন্তু এই ধরনের কমিশন আসে। আপনি যদি মিডিয়া পার্সন যদি বলেন বা ব্যাংক যদি করেসপন্ডেন্স এর কাজগুলো করে থাকে, যেমন ধরুন আপনি হয়তো বা কোনো পার্টিকে মাল দিবেন বা প্রোডাক্ট দিবেন, আপনার ওই পার্টির সঙ্গে ভালো চেনা জানা নাই বা আপনি পার্টিকে মাল দিতে চাচ্ছেন, এখানে কিন্তু ইন্টারন্যাশনালি না, আপনি দেশীয় ভাবে কিন্তু যখন আপনি এই কাজগুলো করবেন তখনও কিন্তু ব্যাংক গ্যারান্টার হিসেবে করেসপন্ডেন্স করে দেয়, যার ফলে দেখা যাচ্ছে ওখানে ব্যাংক কিন্তু একটা কমিশন নেয়, এখান থেকে একটা মোটা অঙ্কের টাকা ব্যাংক আয় করে থাকে। ব্যাংক লকার ভাড়া দিয়ে থাকে, যেখানে আপনি আপনার মূল্যবান দলিল, আপনার অর্নামেন্টস এগুলো আপনি ওখানে সেফ রাখতে পারেন। এজেন্সি সার্ভিসের মাধ্যমে কিন্তু ব্যাংক একটা মোটা অঙ্কের কমিশন পায়, কিরকম, যেমন ধরুন চেক বা বিলের অর্থ আদায় করে দিচ্ছে বা পরিশোধ করে দিচ্ছে, এই কাজের মাধ্যমে কিন্তু ব্যাংক এক ধরনের কমিশন আদায় করে, এই কমিশন হচ্ছে তার একটা ইনকাম। শেয়ার ক্রয় বিক্রয়ের মধ্যস্থকারী হিসেবে, অর্থাৎ আপনি যখন শেয়ার পারচেস করছেন, সেল করছেন, এটা কিন্তু কোনো না কোনো ব্যাংকের মাধ্যমে আপনাকে করতে হবে, আর ব্যাংক মিডিয়া হিসেবে এখান থেকে একটা চার্জ কেটে রাখবে, এবং এটা হচ্ছে শাকের করাত, আপনার যাইতেও কাটবে আসতেও কাটবে, অর্থাৎ যে এটা সেল করবে পারচেস করবে দুই সাইড থেকে ব্যাংক মিনিমাম কিছু একটা রাখবে। তো এটা হচ্ছে ব্যাংকের একটা ইনকাম।
ফরেন কারেন্সি যে সমস্ত সেল পারচেজ গুলো হয়ে থাকে, যেমন ধরুন আপনার ডলার দরকার, আপনার জিবিপি দরকার যেটা গ্রেট ব্রিটেন পাউন্ড যেটাকে বলতেছে, তো কিংবা ইয়েন দরকার বা অন্য সার দরকার, অন্য যে কোনো আপনার সিঙ্গাপুরিয়ান ডলার দরকার, আপনার যে ডলারই দরকার হোক না কেন, যখন আপনি ব্যাংক থেকে এগুলো ট্রানজাকশন গুলো করবেন, অর্থাৎ ওই ডলার গুলো আপনি ব্যাংক থেকে কিনবেন, ব্যাংকে তো সাপোজ হয়তো 100 টাকা করে ডলার কিনছে ব্যাংক, সেই ক্ষেত্রে ব্যাংক আপনার কাছে বিক্রি করবে 101 টাকা। এই যে 1 টাকা লাভ করলো, এটা আপনার কাছে কমন হতে পারে, কিন্তু ব্যাংকের কাছে এটা কোটি কোটি টাকা। এই 1 টাকা দিয়ে সে কোটি কোটি টাকা ইনকাম করে ফেলে। এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রেও কিন্তু ব্যাংক এখানে একটা কমিশন চার্জ করে থাকে। আপনি যে মালগুলো এক্সপোর্ট করবেন বা আপনার যে সমস্ত ইম্পোর্টগুলো রয়েছে, এখানে কিন্তু মধ্যস্থতাকারী হিসেবে ব্যাংক কাজ করে, যেখানে আপনার হিউজ একটা কমিশন কিন্তু ব্যাংকে দিতে হয় এবং ব্যাংক এখানে চার্জ করে থাকে। প্রত্যয়নপত্র যেটাকে বলা হচ্ছে লেটার অফ ক্রেডিট, আপনি যতবারই ট্রানজাকশন করেন না কেন, লেটার অফ ক্রেডিট তো আপনি একবারের জন্য করতে পারেন, আবার বারবার করার জন্য এক ধরনের লেটার অফ ক্রেডিট আপনি করতে পারেন। আপনি যেটাই করেন না কেন, ব্যাংক এখান থেকে চার্জ করবে, এই চার্জের মাধ্যমে ব্যাংক ইনকাম করবে, এটাই নিয়ম, এটা হচ্ছে ব্যাংকের একটা ইনকামের জায়গা। ট্রাস্ট হিসেবে কিন্তু ব্যাংক একটা মোটা অঙ্কের টাকা পায়। অনেক ধরনের ট্রাস্টির কাজ ব্যাংক করে থাকে, এই ট্রাস্টি কাজগুলো করার কারণেও কিন্তু এখান থেকে ব্যাংক একটা মোটা অঙ্কের কমিশন পায় বা এখান থেকে একটা ইনকাম পায়, যার ফলে এটা তো আমি জাস্ট কয়েকটা বললাম। এর বাইরেও কিন্তু ব্যাংক আরো অনেক ধরনের ইনকাম করে থাকে, যেগুলো আসলে আমরা আমার মনে হয় আর বলার দরকার নাই। আমরা এখান থেকে অন্তত বুঝতে পারলাম যে ব্যাংক আসলে কি কিভাবে ইনকাম করে এবং এই যে 2 লক্ষ টাকা বাড়তে দিয়েছে সেটা কিভাবে পুষিয়ে নেয়, এটাই হচ্ছে একটা ম্যাজিক্যাল ব্যাপার যে ব্যাংক আসলে কোন সিস্টেমে তার সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর আশা করি যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর তার চেয়ে বড় ব্যাপার হলো এরপরে আমি আপনাদের আর একটা ভিডিও আমি দেখাতে যাচ্ছি, যেটা হচ্ছে যদি আপনি ক্যাশ টাকায় ফ্ল্যাট কেনেন সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ফ্ল্যাটটা কিনতে পারেন, আমি তারই একটা সিস্টেম আমি আপনাদের দেখাবো। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি লোন করে ফ্ল্যাট কেনেন সেক্ষেত্রে আপনার কেন ফ্ল্যাটটা কেনা উচিত নয় সেটাও আমি ভিডিওটাতে দেখাবো। যদিও এরকম একটা ভিডিও আমার আছে, তো এরপর আর একটু আমার মনে হচ্ছে যে এই ভিডিওটা একটু মডারেট করা দরকার। আপনারা অবশ্যই অবশ্যই পরের এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আমার মনে হয় যদি আপনি ক্যাশ টাকায় ফ্ল্যাট কিনতে যান অবশ্যই অবশ্যই আপনি এখান থেকে বড় রকমের সুবিধা পাবেন। তো ওই ভিডিওটা দেখার জন্য প্লাস অবশ্যই অবশ্যই এই ভিডিওটাকে পরবর্তী এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক অবশ্যই দিতে বলবেন না। আপনার মতামতটি আমার কাছে সবসময় অত্যন্ত মূল্যবান হয়ে থাকে। আর একটা বিষয় হলো যে আমি অনেক সময় দেখা যাচ্ছে যদি কারোর কমেন্টসের অ্যান্সার না দিতে পারি, আমি আসলে ব্যস্ততার কারণে এটা করতে পারি না। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ যে আপনারা অনেক ধরনের কমেন্টস আমাকে করেন, তারপরেও দেখা যাচ্ছে আমি সব কমেন্টসের অ্যান্সার আসলে আমি দিতে পারি না, এটার জন্য আমি প্রথমত আপনাদের কাছে ক্ষমা চাইছি এবং আন্তরিকভাবে দুঃখিত। তারপরে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন যে আসলে কীভাবে আমি আপনাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।